প্রশ্ন করেছেন দুজন মিলে জামাতে সালাত আদায় করলে ইমাম কি মুক্তদের সাথে পা মিলিয়ে দাঁড়াবে নাকি ইমাম একটু সামনে দাঁড়াবে আতিকুর রহমান দুইজন মিলে জামাতে সালাত আদায় করলে ইমাম মুক্তদের সাথে পা মিলিয়ে দাঁড়াবে এটাই শুদ্ধ একটু সামনে দাঁড়ানোর পরে আসলে সহি কোনো বর্ণনা এখন পর্যন্ত আমি পাইনি এটা সাধারণ ধারণা করে নেওয়া হয়েছে একটি হাদিস থেকে যেখানে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন ইন্নাম আল আল ইমাম ইন্নামা জয়াল ইমাম লিউতামাবিহি ইমামকে ইমাম হয়েছে যাকে তার অনুসরণ করা হয় তো অনুসরণ করার জন্য তারা বুঝতে চেয়েছেন এটা যে অনুসরণ বোঝা যাতে হবে সেই জন্য কিন্তু আলহামদুলিল্লাহ যদি একজন থাকে বুঝতে পারে মানুষ যে ডান দিকের বাম দিকের মানুষটা ইমাম ডান দিকের মানুষটা মুক্তাদি সেখানে আবার বোঝার জন্য একটু আগে দাঁড়ানোটা ঠিক নয় বরং জায়গা সংকুলন হলে পরস্পর পাশাপাশি দাঁড়িয়ে পায়ে পায়ে লাগিয়ে দাঁড়াবে এটাই হচ্ছে বিশুদ্ধতম অভিমত বলে আমি মনে করি এর বিপরীতটি যদি দলে দিয়ে পাওয়া যায় কেউ দিতে পারে আমরা সেটা নিতে রাজি আছি কিন্তু এই বিপরীতটি আমরা পাইনি এজন্য পাশাপাশি দাঁড়িয়ে পরস্পর সেটা দাঁড়াবেন অথবা সামনে দাঁড়াবেন যদি দুইজন একজনের বেশি হয় দুইজন হয়ে গেলে আর একজন হলে পরস্পর পাশাপাশি পায়ে পা মিলিয়ে দাঁড়াবেন এটা হচ্ছে সৈন্য পদ্ধতি এটাই সাল্লাম থেকে অনুমোদিত إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ